নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগতম। আমি আজ এসেছি ইকো পার্কের একটি ছোট্ট জুয়ে, যার নাম হরিণালয়। এখানে আসতে গেলে শিয়ালদা থেকে ডাইরেক্ট ইকো পার্কগামী বাস খুবই কম পাবে, তার জন্য শিয়ালদা থেকে হলদিরাম যাওয়ার যে কোনো বাসে উঠে তোমরা হলদিরাম নেমে সেখান থেকে আবার বাস ধরে ইকো পার্কে এসো। শিয়ালদা থেকে হলদিরাম যাওয়ার জন্য বাস ভাড়া নেবে 20 টাকা, আর হলদিরাম থেকে অন্য বাস যখন ধরবে সেই বাস ভাড়া নেবে 12 টাকা, মানে ইকো পার্ক পর্যন্ত আসার জন্য। এটা আমি যেভাবে গেছি সেই রুটটার কথাই কিন্তু তোমাদের বললাম। এখানে এসে ইকো পার্কে 6 নম্বর গেটের সামনে আসবে, এসে একটু হাঁটলেই সামনেই তোমরা পেয়ে যাবে হরিণালয়। আমি এসে গেছি এখন ইকো পার্কের হরিণালয়ের সামনে, চলো ভিতরে গিয়ে দেখি। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি খোলা থাকে। 5 বছর পর্যন্ত প্রবেশ মূল্য হলো 20 টাকা, আর 5 বছরের উপরে বা বড়দের হলো 50 টাকা। টিকিট কেটে ভিতরের দিকে ঢুকে পড়লাম, আর এখানে টিকিট চেক করা হচ্ছে, তো টিকিটটা চেক করিয়ে নিলাম, ওরা একটু কেটে দিল টিকিটটা। আর ওই দিকটা আছে ওয়াশরুম, তো যাদের ওয়াশরুমের প্রয়োজন এই দিকটা মানে ঢুকেই ডান দিকে যাবে তারা, তো সোজা ভিতরের দিকে যাই। এন্ট্রেন্সেই খুব সুন্দর ফুল লাগিয়ে সাজিয়ে রেখেছে, দেখো দেখতে খুব সুন্দর লাগছে ফুলগুলোকে। এখান থেকেই পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে, তো আর একটু গেলেই হয়তো আমি তাদের দেখতে পারবো, তো চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি। আর এদিকে কিন্তু এখনও কাজ চলছে, মানে এটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে ওঠেনি, কাজ কিন্তু এখনও রানিং চলছে। এটা হলো ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। সব এক লাইনে বসে আছে, সব এক লাইনে বসে আছে রোদের জন্য। তারপর এখানে আছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও। আমি তো এখানে শুধু ইয়েলো অ্যান্ড ব্লু ম্যাকাও দেখতে পাচ্ছি, রেড অ্যান্ড ব্লু। ও আচ্ছা আচ্ছা, ওই দিকে দেখো, দেখাচ্ছি, তারা এই দিকে এসে বসে আছে, এসে বসে আছে তারা। দেখো আচ্ছা, লরি লরি পাখি, আর এদিকে আছে স্কারলেট ম্যাকাও। তারপর আছে কালো কাকাতুয়া। কালো কাকাতুয়া ওই দিকে বসে গল্প করছে দুজনে মিলে, এদিকে আসবে না যাতে আমরা ফটো তুলতে পারি। বাবারে, এই আর একজন প্রচুর চেঁচাচ্ছে।
দূরে বড় বড় পাখিগুলো লাগিয়েছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো এখানে কেমন ধরনের পাখি আছে। যারা দেখতে পারছো না এই মুহূর্তে, তারা তো অনেক উঁচু উঁচুতে গিয়ে বসে আছে দেখতে পাচ্ছি, কিন্তু তারা কিছু দেখা যাচ্ছে না তাদেরকে। আফ্রিকান গ্রে প্যারট, এত পরিমাণে রোদ, আর এখানে দেখো এখানে আছে জিরাফ, আর সেই ওই মাথায় বসে আছে, মানে সরি দাঁড়িয়ে আছে, ওরা দাঁড়িয়ে খাচ্ছে। চলো একটু সামনে থেকে যাই। প্রচণ্ড রোদ উঠেছে আজকে, তো ওদেরও কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদেরও কষ্ট হচ্ছে রোদে। এই দেখো দুজনে অনেক উঁচুতে ওইখানে ঘাস বেঁধে দিয়েছে, বা ঘাস বা পাতা পাতা কিছু বেঁধে দিয়েছে, ওরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এখানে দুটো জিরাফ আছে, জিরাফের রাখার জন্যও কিন্তু বড় একটা ঘর করেছে। দেখো দরজাগুলো বিশাল বড় বড়, যাতে ওরা সহজেই এই দরজা থেকে ঢুকতে পারে। খুব সুন্দর, খুব সুন্দর ঘর আছে। চলো আর ওইদিকে যাই, গিয়ে দেখি কী আছে ওইদিকে। আর এদিকে দেখো, এদিকে কিন্তু কাজ চলছে। এখানে এরা রাস্তাটা আটকে বড় বড় করে লিখেও দিয়েছে যে প্রবেশ নিষেধ, এখানে কাজ চলছে। পরবর্তীকালে এখানে অনেক কিছু আরও অ্যানিমেলস আনার ব্যবস্থা করছে হয়তো, ওই জন্য এই রাস্তাটা বন্ধ করে এখানে কাজ চলছে। দেখো এই শেডগুলো হচ্ছে সবে, আর এদিকে আছে হিপোপটামাস, আর ওই যে দূরে জলের মধ্যে ডুবে আছে দেখতে পাচ্ছ, জলহস্তি নাম তার, তাই তার জলেই বাস, তো সে জলের মধ্যেই ডুবে আছে। তার ঠিক পাশেই আছে ক্রোকোডাইল বা কুমির। বাইরে ভীষণ রোদের কারণে হয়তো এরাও জলের মধ্যে আছে, তো এরা একটাও জল থেকে বেরোয়নি। তিন চারটে আছে উপর থেকে দেখা যাচ্ছে, কিন্তু তোমাদের আমি দেখাতে পারছি না এই মুহূর্তে। আমিও ঠিক ওদেরই মতন এত রোদ থেকে বাঁচার জন্য একটু ছাওয়ার সন্ধানে একটা জায়গায় এসে বসলাম, আর চারপাশটা ভালো করে দেখতে লাগলাম। বসে আছি, কিন্তু ঠিক সেই সময় এই দুজন তাদের ঘর থেকে বেরিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে, তো আর বসে থাকতে পারলাম না, চলে আসলাম এদের কাছে। প্রচণ্ড রোদ উঠেছে আজকে, তো ছাতাটা ব্যাগ থেকে বের করে নিলাম, এবার ঘুরবো, ছাতা ছাড়া একদম ঘোরা যাচ্ছে না। চলো এবার ছাতা নিয়ে ঘুরি। এদিকে কিন্তু অনেক নতুন নতুন গাছ লাগিয়েছে সবে, দেখতেই পাচ্ছ এটা হিং গাছ। আচ্ছা এটা কী গাছ বলতে পারবো না, এটা নামটা উঠে গেছে ঠিক। এই যে আছে ক্যাপসিকাম গাছ, কালমেঘ গাছ, অনেক কিছু গাছ লাগিয়েছে সুন্দর সাজিয়ে। এদিকে আছে আবার পুদিনা, এখানে আছে হরিণ, আর এই যে হরিণ দাঁড়িয়ে আছে। হরিণালয়ে হরিণ থাকবে না তা তো হয় না।
ওই যে দূরে দুজন গাছের তলায় ছাওয়ায় বসে আছে। দেখো এখানে একটা জিনিস দেখলাম, নেচার ইজ কি টু লাইফ। সত্যি যদি প্রকৃতিকে আমরা সুন্দরভাবে বাঁচিয়ে রাখি তো প্রকৃতিও আমাদের সুন্দরভাবে বাঁচিয়ে রাখবে। তো সবাই প্রকৃতিকে একটু গোছানোর চেষ্টা করো, তাদের নষ্ট করার বদলে তাদের একটু গুছিয়ে রাখো, দেখবে প্রকৃতি আমাদের তার দ্বিগুণভাবে ফেরত দেবে। আজকের মতন এখান থেকে এই পর্যন্ত বিদায় নিলাম, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরের ব্লগে অন্য আর এক জায়গায়। সবাইকে টাটা।